চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। ও গোস্বামী, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? তুমি তো আমাকে বলেছিলে বাঁচতে হলে একসাথে বাঁচবে, আর যদি মরতে হয় একসাথেই মরবে, তাহলে কেন? ও পতি মইল রে, আরে দারু নবিশেরে, পতি মইল রে, আরে দারু নবিশেরে। তোমার মরাপতিকে নিয়ে কেঁদে কোনো লাভ হবে না এবং এই জগতে কোনো ফল পাবে না। তোমার মরাপতিকে নিয়ে যেতে হলে, তার যদি জীবদান চাও, তোমার যেতে হবে দেবপুর শহরে, আর সেজন্য তোমাকে সাতবারই ভিক্ষে করতে হবে। তাই তোমার মরাপতির জন্য ভিক্ষে করে তোমাকে যেতে হবে সেই দেবপুর শহর। তুমি তৈরি হয়ে যাও। আমি তাই যাব, আমার পতিকে বাঁচাতে হলে যে আমাকে সাতবারই যেতে হবে। হাই গো বিখাদান গো নগর রে বাসে বাসে বিখাদান বহুলার মরাপতির জন্য আপনারা ভিক্ষে দেন, মরাপতির জন্য ভিক্ষে দেন।
আমাকে কেন ডেকেছ মা? বলো, তুমি আমার পতিকে ভালো করে দাও। তোমার পতিকে যদি আমি ভালো করে দিই, তোমার শ্বশুর তো আমাকে পুষ্প দেয়নি। আমি আমার শ্বশুরকে বলে তোমাকে পুষ্পাঞ্জলির ব্যবস্থা করে দেব। তুমি আমাকে কথা দিয়েছ? আমি তোমাকে কথা দিলাম। তাহলে তুমি এই সকলের সামনে আমাকে কথা দাও, তোমার শ্বশুরকে বলে আমাকে একটি পুষ্পাঞ্জলি দেবে। ওগো পদ্মা, আমি সকলের সামনে কথা দিলাম, আমি আমার শ্বশুরকে বলে আমি তোমাকে পুষ্পাঞ্জলি দেব। বেশ, তুমি যখন কথা দিয়েছ
তাহলে পুষ্পাঞ্জলি আমি পেয়েছি। চাঁদ সওদাগর, তুমি আমাকে পুষ্প দিতে হবে, তুমি সারাটি জীবন আমাকে কাঁদিয়েছ, আর নয় এবার আমি তোমার কাছ থেকে পুষ্প নিবই নিবই নিবই। কিন্তু আমার যে আরো একটি কথা। কি কথা মা? আমার যে ছয় ভাসুর ছিল তাদেরকেও যে ভালো করে দিতে হবে। তোমার ছয় ভাসুরকেও ভালো করে দিতে হবে? তাহলে শুনো ওগো বেহুলা মা, তুমি আমাকে পুষ্প দেবে, আর সেই জন্য শুধু তোমার ছয় বাসুর কেন, এই পৃথিবীতে, এই পৃথিবীতে তোমার নামে যারা মরে গেছে সবার সবার জিওদান আমি পদ্মা দেবী দেব, তোমাকে কথা দিলাম মা। ঠিক আছে পদ্মা মা। ওরে নাম রে কালিয়া রে বি, ওরে দোহাই পদ্মা দেবী রে, নাম রে কালিয়া রে বি, দোহাই পদ্মা দেবী রে, নাম রে কালিয়া রে বি, দোহাই পদ্মা দেবী রে, নাম রে কালিয়া রে বি। ওরে মতো কে তাকিয়া বিশগারে তে নামিলো রে, নাম রে কালিয়া রে বি, দোহাই পদ্মা দেবী রে, নাম রে কালিয়ার বে। ওরে গলাতে তাকিয়া বিশ্ববুকেতে নামিলো রে, ওরে নাম রে কালিয়ার বে, দোহাই পদ্মা দেবী রে, ওরে নাম রে কালিয়ার বে। ওরে বুকেতে তাকিয়া বিশ্বগদাতে নামিলো রে, ওরে নাম রে কালিয়ার বে, দোহাই পদ্মা দেবী রে, ওরে নাম রে কালিয়ার বে। মাতে তাকিয়া বিশ্বগিরুতে নামিলো রে, ওরে নাম রে কালিয়ার বে, দোহাই পদ্মা দেবী রে, ওরে নাম রে কালিয়ার বে। ওরে গিরুতে তাকিয়া বিশ্বগিরুতে নামিলো রে, ওরে নাম রে কালিয়ার বে, দোহাই পদ্মা দেবী রে, ওরে নাম রে কালিয়ার বে। ওরে গিরুতে তাকিয়া বিশ্বমাটিতে পড়িলো রে, মাটিতে পেরিয়া বিশ্ব সাপের কণ্ঠে গেলে রে, ওরে নাম রে কালিয়ার বে, দোহাই পদ্মা দেবী রে, ওরে নাম রে কালিয়ার বে। ওরে সাপের কণ্ঠে তাইয়ারে সাপটা মারা গেলে রে, ওরে নাম রে কালিয়ার বে, দোহাই পদ্মা দেবী রে, ওরে নাম রে কালিয়ার বে। সাপের কণ্ঠে তাইয়া বিশ্ব সাপটা মারা গেলে রে, ওরে নাম রে কালিয়ার বে, দোহাই পদ্মা দেবী রে, ওরে নাম রে কালিয়ার বে। ওরে তার পুত্র সেই পাইলো দিল পাইলো ইয়া চাঁদরে, আপন জন্ম মনে করে ক্ষমা করে দিবেন রে,